ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ গেছে দুই জনের। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির আই তারুন শহরে ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিবের সেনারা। ইসরায়েলের ছোড়া মিসাইল আঘাত হেনেছে একটি ক্যাফে ও একটি পেট্রোল স্টেশনে, যাতে প্রাণ গেছে ওই দুই বেসামরিক নাগরিকের। এদিকে এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ তুলেছে হিজবুল্লাহ, তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। হামলা চালানো হচ্ছে কেবল হিজবুল্লাহর স্থাপনাতে।